নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে স্বর্গীয় কালাচাঁদ পালের বাড়ি দুর্গা মন্দিরের প্রার্থনা সভা শেষে মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা নিয়ে ঢাকাটো টু সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর থেকে শাওঘাট এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে রেলটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি গণেশ চন্দ্র পাল প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রতীক আনন্দ শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী শিশু নারী সহ কয়েকশো ভক্তবৃন্দ অংশ নেয়